ঈশ্বর পথ চির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এসো তাই মেধা মনুনি যিনি সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসালাত ওয়াসালাম আলা নবাহ আলিহি ওয়াসবিহি ওয়া মালা সুপ্রিয় দর্শক শ্রোতা বা ইউবনেরা এনটিবির সাপ্তাহিক আয়োজন দারসে হাদিস থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিস রিয়াদুস আলহিন থেকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ হাদিস আমাদের জীবনের নিত্যদিনের সঙ্গী একজন মুসলিম কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করতে হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের হাদিসের প্রতি তার দৃষ্টি হাদিসের প্রতি সম্মান হাদিসের আমল তার থাকতেই হবে অর্থাৎ হাদিস কোনো অবস্থায় অস্বীকার করা যাবে না বা হাদিস থেকে দূরে থাকা যাবে না এজন্য আমরা প্রতিনিয়ত প্রতিদিন কমপক্ষে পাঁচটি দশটি হাদিস হলেও আমরা চর্চা করার পড়াশোনা করার জানার বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বোনেরা আজকে আমরা যে হাদিসটি দার্সের জন্য পেশ করব ইনশাল্লাহ হাদিসটি সহি মুসলিমের বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিস আন বরায়দা রাজি আল্লাহ তালু কল কল আর সুরুল্লাহি আলাইহি আলাই্লাম কোন তো নাহাই তুকুম আন জিয়া রতুল কুবুরে ফাজুরুহা হাদিসটি বরায়দা আদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন কন্ততু নাহাহুকুম আন জিয়ারাতিল কবুর যে আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজু রুহা তবে এখন তোমরা কবর জিয়ারত করো এর শহীদ মুসলিমের আরেকটি রাবায়তে এসেছে ফা ইন নেহ কারণ কবর জিয়ারত করলে সবচেয়ে বড় উপকার যেটি সেটি হলো এটি আমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় আখেরাতের কথা মনে করিয়ে দে এই হাদিসটি কবর জিয়ারত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস আজকের দার্সে আমরা কবর জিয়ারত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দুটি বিষয় একটি বিষয় যে নবী সাল্লাহ সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন এখানে প্রথমে বলছেন কুন তো নাহাই তু আন জিয়ারতের কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তাহলে নবী সাল্লা সাল্লাম কেন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন আবার পরে বলছেন ফাজুরুহা যে তোমরা এখন কবর জিয়ারত করো তাহলে কবর জিয়ারতটা কিভাবে করতে হয় বা সম্মত কবজ জিয়ারতের পদ্ধতিটি কি হবে আর শেষে যেটি বলছেন আখেরা এটি আমাদেরকে আখেরাতের বিষয় স্মরণ করিয়ে দে তাহলে কবর জিয়ারতের উপকারিতা কবর জিয়ারতের ফায়দা রয়েছে এই বিষয়গুলোই আমরা আজকের দার্সে আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত বা ইবনেরা প্রথমে আসি আমরা নবী সাল্লাল্লাহু আলিহি কবর জিয়ারত করতে নিষেধ করলেন কেন এই নিষেধের মূল কারণ হল যে আমরা দেখি যে নূ সালাম যিনি এই জমিনে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের প্রথম রাসুল আব্বাল রসুল নূ আলহি সালাম তিনি সর্বপ্রথম যেই শির্কের বিরুদ্ধে তিনি সংগ্রাম শুরু করেছিলেন সেই শির্কের সূচনা হয়েছিল কবর কেন্দ্রিক শির্ক অর্থাৎ কবরকে কেন্দ্র করে সলহীন ব্যক্তিদের নেককার ব্যক্তিদের দিনদার ব্যক্তিদের কবরকেন্দ্রিক শির নুয়ালি সাল্লামের যুগ থেকে শুরু করে প্রায় অধিকাংশ নবীর যুগেই এই কবরকেন্দ্রিক শির পৃথিবীতে বিদ্যমান ছিল এবং নবী সাল্লাহি সাল্লাম যে সমাজে দাওয়াত দিচ্ছিলেন সেই সমাজেও তখন কবরকেন্দ্রিক শির বিদ্যমান ছিল আমরা কোরআনে কারিমে পাঁচজন দিন দিনদয়ার ব্যক্তি যারা নুয়া আলি সাল্লামের যুগে ছিলেন সে পাঁচজন ব্যক্তি যাদের কবরকে কেন্দ্র করে শিরকের সূচনা হয় আল্লাহফাক সে পাঁচজন ব্যক্তির নাম কোরানে কারিমে উল্লেখ করেছেন সুরা নুহের তেইশ নম্বর আয়াতে কারিম আল্লাহফাক বলছেন ওয়াকুলু লা তাদারুন্না আলি হাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদাউ ওয়ালা সুয়াউ ওয়ালা ইয়াগুসা ওয়াউকা ওয়া না সরা নোহাল্সলামের যুগের কাফেরগন বলতে লাগলো লা তাদারুন্না আলি হাতাকুম তোমরা তোমাদের মাহবুদদেরকে কোনো অবস্থায় পরিত্যাগ করো না নুয়ালিসাল্লামের দাওয়াত শুনে কোনো অবস্থায় তোমাদের এই সকল বাতিল মাহাবুদদেরকে পরিত্যাগ করা যাবে না আর খবরদার ওয়ালা তাদারুন্না ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুস আয়াউ ওয়ানাসরা এখানে আল্লাহ রব আলমিন পাঁচজন দিনদার আল্লাহর অলি এই পাঁচজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে ওয়াদ সুয়া ইয়াকুস ইয়াউক নাসার যে এই পাঁচ জনের কবর কেন্দ্রিক সেই যুগে তারা বিভিন্ন শির্কের সূচনা করেছিল এজন্য তারা একজন আরেকজনকে বলতো যে নু আলি ইসাল্লামের কথায় তোমরা আমাদের এই সকল আল্লাহর অলিদেরকে এই সকল বুজুর্গদেরকে যে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার এদেরকে তোমরা পরিত্যাগ করো না তাহলে দেখা যায় যে সে যুগে কিভাবে কবর কেন্দ্রিক শির কবর পূজা কবরকে কেন্দ্র করে কবরে সেজদা করা কবরবাসীর কাছে দোয়া করা কবর কেন্দ্রিক কবরকে সাজসজ্জা করা কবরে বাড়িঘর বানানো বিভিন্ন ধরনের কবরকেন্দ্রিক শির্ক তারা সূচনা করেছিল এই জন্য আল্লাহ রসুল সাল্লু আলহিাসাল্লাম ওফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি এই কবরকেন্দ্রিক শিরকের বিরুদ্ধে তিনি কথা বলেছেন উম্মতকে সতর্ক করেছেন এমনকি ওফাতের পূর্বক্ষণেই নবী সাল্লা সাল্লাম বারবার বলতেছিলেন লাহ নাসারা দাওয়ারু কুবৌরা আম্বিয়া ইহিম মাসাজিদ ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহর বর্ষিত হোক কারণ এত্তাখাদু কুবুরা আম্বিয়া ইহিম মাসাজিদ ইহুদি এবং নাসারাগণ তাদের নবীদের কবরগুলোকে মসজিদে রূপান্তর করেছিল তাদের নবীদের কবরগুলোকে তারা মসজিদ বানিয়ে নিয়েছিল অর্থাৎ সিজদার জায়গা শিরকের জায়গা বানিয়ে নিয়েছিল আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা সির্ক অথচ তারা নবীদের কবরগুলোকে সিজদার জায়গা বানিয়েছিল নবীদের সালহীনদের কবর কেন্দ্রিক তারা পশু জবাই করা তারপরে মান্নত করা বিভিন্ন ধরনের শিরকি কার্যক্রম তারা শুরু করেছিল তাহলে বোঝা যুগে যুগে ইয়াহুদ নাসারা মুশ্রিকগণ কবর কেন্দ্রিক বিভিন্ন ধরনের শির করার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন কবরের কাছে যেতে নিষেধ করেছিলেন এই জন্য রাসুল্লাহ সাল্লাসাল্লাম প্রথম দিকে যে সকল সাহাবাইক রাম ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন কবরস্থানে যাওয়া দুই ধরনের হতে পারে এক ধরনের হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে কবরবাসীর জন্য দোয়া করা এটি হলো এক ধরনের কবর জিয়ারত আরেক ধরনের কবর জিয়ারত হলো, কবরস্থানে গিয়ে কবরবাসীর জন্য দোয়া না করে কবরবাসীর থেকে দোয়া নেওয়া বা কবরবাসীর নিকটে কিছু ছাওয়া অথবা কবরে যিনি আছেন তার উদ্দেশ্যে কিছু গরু ছাগল খাসি মুরগি এগুলো নিয়ে যাওয়া অথবা কবরে যিনি আছেন তিনি হয়তো কোনো কাফের বা মশ্মিক তার কবরের সামনে যাওয়া তাহলে আমরা কবর জিয়ারত পাইলাম দুই ধরনের এক ধরনের কবর জিয়ারত যে কবর জিয়ারত করা সুন্নত কোন কোনো আলু আলম এটিকে সূন্নত মোয়াক্কাদা বলছেন কেউ কেউ মোস্তাহাব বলছেন এটি হলো মাইনতের জন্য কবরবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যে কবরস্থানে গমন করা এই গমন করাটি সুন্নত নবী সাল্লা ইসলাম কবরস্থানে গিয়েছেন এমনকি নবী সাল্লা ইসলাম ওয়ফাতের আগে সর্বশেষ নবী সাল্লা ইসলাম বাকি কবরস্থান জিয়ারত করেছেন ওহোদের শহীদদের কবরস্থান জিয়ারত করেছেন তো কবর জিয়ারত করার পরেই নবী সাল্লি পুরোপুরি অসুস্থ হয়ে গিয়েছিলেন তাহলে নবী সাল্লি সাল্লামের শেষ জীবন পর্যন্ত রাসুল্লাহ সাল্লাম কবরস্থানে গমন করে কবরবাসীদের জন্য দোয়া করেছেন এই এই ধরনের জিয়ারত এটি হলো সুন্নত আর আরেক ধরনের কবর হলো যে কাফর মশ্রিকের কবরস্থানে গমন করা কাপের মুশ্রিকের কবরস্থানে গমন করা যাবে কিন্তু কাপের মুশ্রিকের কবরস্থানে গিয়ে কাপের মুশ্রিকের জন্য দোয়া করা যাবে না আল্লাহ আল্লাহর্ববুল আলমিন কোরআনে কারিমে সুরাত একশত তেরো নম্বর আয়তে করিমে আল্লাহাক বলছেন মা কানলিনা মানু আল মুশ্রিকিন ওয়ালাউ কানু উলি করবা কোনো নবীর জন্য বা কোনো ইমানদারের জন্য বৈধ নয় এটি অনুমোদিত নয় জায়েজ নয় যে আইস্তাউ ফেরু উলিল মুশ্রিক কোনো মুশ্রিকের জন্য ইস্তগার করবে কোনো মুশ্রিকের জন্য দোয়া করবে কোনো মুশ্রিকের জন্য আল্লাহ রব্লা আলমিনের নিকট ক্ষমা প্রার্থনা করবে এটি কোনো নবীর জন্য কোনো ইমানদারের জন্য বৈধ নয় ওয়ালাউ কানু উলি করবা যদিও সে মুশ্রিক তার নিকটাত্মীয় হোক না কেন তার মা হোক তার বাবা হোক তার বাই হোক তার বোন হোক যত নিকটাত্মীয় হোক না কেন তার জন্য ইস্তফার করা যাবে না তাহলে কোনো মুশ্রিক বা কাফের বা মুনাফেক তাদের কবরের গিয়ে দোয়া করা যাবে না এটি দোয়া করাটা তার জন্য হারাম। তবে তাদের কবরস্থানে যাওয়া যাবে গিয়ে তাদেরকে এরকম বলা যাবে যে তুমি পৃথিবীতে থাকতে কত দাপট দেখাইতে কত জুলুম করেছ কত মানুষের প্রতি অত্যাচার নির্যাতন করেছ ইমানদারদের উপরে কত জুলুম করেছ আজকে তুমি কোথায় তোমার অবস্থান কোথায় এরকম কবরস্থানে গিয়ে কাপের মসজিদদেরকে ধিক্ষার দেওয়া যাবে যেমন নবী সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে কুপ্পারদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এই কথাগুলো বলতেন নবী সাল্লা ইসলাম কাপেরদের কবরের পাশ দিয়ে যেতে বলতেন তুমি কত ক্ষমতা দেখাইতে কত দাপট দেখাইতে ইমানদারদের উপরে কত নির্যাতন করেছিলে আজকে তোমার অবস্থান কোথায় এগুলো বলা যাবে কিন্তু কোনো মুশ্রিকের কাপড়ের জন্য দোয়া করা যাবে না আর কবরস্থানে গিয়ে কোনো কবরবাসীর নিকট কোনো মাইয়েতের নিকট কিছু চাওয়া যাবে না বা তাদের থেকে কোনো বরকত হাসিল করা যাবে না বা তাদের কবর থেকে কোনো ধরনের বরকত নেওয়া যাবে না কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি হল রাসুল্লাহ সাল্লু আলী যেভাবে কবর জিয়ারত করেছেন সাহাবাই কেরাম হিতা আলা আল্লাহ আলহি মজমাইন তারা যেভাবে কবর জিয়ারত করেছেন ওই পদ্ধতিতেই কবর জিয়ারত করতে হবে এটি কেয়ামত পর্যন্ত ওম্মতের জন্য সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি যখনই কোনো কবরস্থানে যেতেন তখনই কবরস্থানে গিয়ে মাইদের জন্য তিনি দোয়া করতেন সেখানে গিয়ে নবী সাল্লাহিসাল্লাম কখনও কোরআনে কারিম তালাওয়াত করেছেন বা আল পাতেহা তালাবাত করেছেন সুরাল এখলাস তালাবাত করেছেন বা আরও কোরআন একাডেমির বিভিন্ন সুরা তালাবাত করে দোয়া করেছেন এরকম কোনো বর্ণনা কোনো হাদিসে আসে নাই অর্থাৎ রাসুল্লাহ সাল্লা ইসলাম কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তালাবাত করতেন না বরং নবী সাল্লাহু ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে জন্য দোয়া করতেন এবং সেই দোয়াগুলো আমরা অসংখ্য সহি হাদিসে النبي صلى الله عليه وسلم يرشد دعاقه لهم باي. جمع النبي صلى الله عليه وسلم قوقن قوقن جيه السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون يرحم الله المستخدمين منا ومنكم المستاخرين نسأل الله لنا ولكم العافية اللهم لا تحرمنا أجرهم ولا تفتن بعدهم এ এই দোয়াটি আমরা অনেকগুলো হাদিসে পাই যেখানে নবী সাল্লা সাল্লাম কবরস্থানে গিয়ে মাইয়েরদেরকে বলতেন আসসালামু আলাইকুম দারা কৌমি মুমিন হে মুমিনদের স্থানে মুমিনদের এলাকায় বসবাসকারী মুমিনগণ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক এরপরে নবী সাল্লাম বলতেন যে আসসালামু আলাইকুম দারা কৌমি মমিনিন ইন্যা ইনশা আল্লাহ হুবিকুম্লা হেকুন যে হে মুমিনগন অচিরেই ইনশাল্লাহ আমরাও তোমাদের সাথে মিলিত হতে যাচ্ছি আমরাও কিছুদিন পরে কিছু সময় পরে তোমাদের সাথে মিলিত হব আমরাও আসতেছি এরপরে নবী সরাসালাম বলতেন নাস আল্লাহ কুমল আল্লাহ রবাহ আলমিনের নিকট তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি আমাদের জন্য আল্লাহর নিকট আফিয়া নিরাপত্তা কামনা করছি ইয়ার হামল্লাহুল মুস্তাক দিমিনা মিন্না ওয়ামিন কুম আল আল্লাহ রবাহ আলমিন আমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতিও আল্লাহ রব্বুল্লাহ আলমিন রহম করুন এবং যারা পরবর্তীতে বিদায় নিবে যারা পরবর্তীতে কবরবাসী হবে তাদেরকেও আল্লাহ রব্বুল্লা আলমিন রহম করুন এরপরে নবী সাল্লাম বলতেন আল্লাহম আল্লাহ তাহারিমনা আজ রাহুম আয় আল্লাহ যারা কবরস্থানে চলে গিয়েছেন যে তারা তাদের কোনো উজরত থেকে তাদের কোনো পাওনা থেকে আপনি তাদেরকে মাহরুম করবেন না ওয়ালা না। বা আদাহম তাদের পরে আপনি তাদেরকে কেন্দ্র করে তাদেরকে ফেতনায় পরিণত করবেন না অর্থাৎ মৃত ব্যক্তির যে ফেতনা কবরের যে ফেতনা সেই ফেতনার অন্তর্ভুক্ত বা ফেতনার কারণ যেন এই কবরবাসী না হয় নবী সাল্লা সাল্লাম এই দোয়া করতেন আবার কোনো কোনো হাদিসে আসছে নবী সাল্লাম এইভাবে দোয়া করতেন আসসালাম আলাইকুম আহ্লা দিয়ারে মিনাল মুকমিনী ইনা মুসলিমিন যে নবী সাল্লাহ সাল্লাম কোথাও বলতেন দারা কৌমি আবার কখনো কখনো বলতেন আহ্লা দিয়ারে মিনাল মুকমিনী ইনা মুসলিমিন অর্থাৎ দুটিরই অর্থ একই শব্দগত নবী সাল্লা ইসলাম এক এক সময় এক একটি শব্দ ব্যবহার করতেন এবং এই দোয়াগুলোই নবী সাল্লা ইসলাম যে দোয়াগুলো করেছেন এই দোয়াগুলোই আমাদের জন্য কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি এই জন্য আমরা যখনই আমাদের আব্বা আম্মা বা যে কোনো মুমিনদের কবরস্থানে আমরা গমন করব তো প্রথমে গিয়ে নবী সাল্লাহি সালামের শেখানো যে দোয়াগুলো আমরা এই দোয়াগুলো মাইয়াদের জন্য করব এরপরে কোরআন এবং সুন্নায় আরও এই ধরনের দোয়া আছে যেমন রাব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগৈরা যেটি মা বাবার জন্য আল্লাপাক দোয়া শিখিয়েছেন এরপরে রব্বানা ফিরিলা ওয়ালি সাবাকু আল্লা দিন ইমান ওয়ালা তাজা আলফি কুলু বিদিনা আমানু রব্বানা ইন্নাকারা উপর আহিম এই ধরনের কোরআন এবং সন্ন্যায় বর্ণিত যে দোয়াগুলো আছে আমরা মাইয়েরদের জন্য কপরবাসীর জন্য সেই দোয়াগুলো করব এরপরে আমরা চাইলে সেখানে আমরা নিজের ভাষায় অর্থাৎ বাংলা ভাষায়ও নিজের মাতৃভাষায়ও আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নিকটে ওই মাইয়েদের জন্য কবরবাসীর জন্য আমরা দোয়া করতে পারি অর্থাৎ দোয়াটাই হলো কবর জিয়ারতের সন্না পদ্ধতি তবে সেখানে কোন অবস্থায় কবরবাসীর থেকে কোনো কিছু চাওয়া যাবে না বরং কবরবাসীর জন্য দোয়া করতে হবে তিনি সালহীন দিনদার মুখলেসিন বান্দা হইতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তার কাছ থেকে কিছু চাওয়া যাবে না এমন এমনকি আম্বিয়া সালামের নবীরদের কবরে গিয়েও নবেরাসুলদের থেকে কোনো কিছু চাওয়া বা কামনা করা যাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা বা ইবনেরা আমাদেরকে কবর জিয়ারতের ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যেই কতগুলো নিয়ম কবর জিয়ারতের জন্য বানিয়ে রেখেছি যেমন কবরস্থানে গিয়ে আমরা একটা দোয়া পড়ি আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর ইয়কফুরল্লাহ উল্লাকুম আন্তুম সালাফুনা ও নাহনুবল আসার এই দোয়াটি জামেয়াত তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে কিন্তু এই হাদিসটি দঈফ সুতরাং এই দঈফ হাদিসের এই দোয়াটি না করে আমরা সহি হাদিসে যে দোয়াগুলো এসেছে সেগুলো করার চেষ্টা করব দ্বিতীয় বিষয় আমরা সেখানে গিয়ে অনেকে তিন বাসুর আল পাহা দশ বা আল ক্লাস এগারো শরীফ বিভিন্ন কোরআন ক্যারিমের সূরা আয়াত আমরা তালাবাত করে থাকি প্রথম কথা যে এই পদ্ধতিটি যে তিন বা চূড়াল পাহা দশ বা সূরাল লেখলাজ এগারো শরীফ এইভাবে সংখ্যা নির্ধারণ করে যে কব জিয়ারতের পদ্ধতি বা এইভাবে জিয়ারত করা এটি কোনো হাদিসে বর্ণিত হয়নি তো এজন্য এভাবে এইভাবে সংখ্যা নির্দিষ্ট করা এটি বৈদনা এটি সন্না বহির্ভূত বিষয় আর আমরা সর্বশেষ আরেকটি বিষয় যেটি আলোচনা করব। সেটি হলো কবর জিয়ারতের মাধ্যমে অনেকগুলো উপকারিতা রয়েছে যেটি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম এখানে হাদিসে বলছেন যে ইন্যাহা তু আখেরা কারণ কবর জিয়ারত করলে এই কবর জিয়ারতের দ্বারা আমাদের মধ্যে আখিরাতের স্মরণ আখেরাতের জিকির আখেরাতের কথা বেশি বেশি মনে পড়ে এটি হলো কবর জিয়ারতের সবচাইতে বড় পায়দা এছাড়াও কবর জিয়ারতের আরও অনেকগুলো উপকারিতা রয়েছে যেই উপকারিতাগুলো আমরা বিভিন্ন হাদিসে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই কবর জিয়ারতের মাধ্যমে প্রথম কথা হলো যে আমাদের যারা পূর্ববর্তী ইমানদার যারা সাবাকুনা বিল ইমান অর্থাৎ যারা আমাদের পূর্বে পৃথিবী থেকে অতিবাহিত হয়েছে তাদের প্রতি আমাদের একটি হক আছে অর্থাৎ আমাদের পূর্ববর্তী সালাফ যারা পূর্ববর্তী ইমানদার যারা তাদের প্রতি আমাদের প্রত্যেক মুমিনের একটি হক বিদ্যমান রয়েছে তো হক হল যে পূর্ববর্তী যত ইমানদার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা তো যে যিনি কবজ জিয়ারত করেন তিনি প্রথমত যে পূর্ববর্তীদের সালাফদের প্রতি যে হক যে অধিকার সেটি তিনি আদায় করেন যেটি আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমে আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন যে রব্বানক ফিরিলানা ওয়ালি ইকান্লা দিনা সাবাকুনা বিল আলফি ইমানা গিল্লিল্লাদা আমানু রব্বানা ইনাকারা উফুর রাহিম এখানে আল্লাহ রব্লা আলমিন প্রথমে বলছেন রব্বানক ফিরিলা হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন ওয়ালি ইখওয়ানিনাল্লাদীনা সাবাকুনা বিল ইমান আমাদের ওই সমস্ত ভাই বোনদেরকেও আপনি ক্ষমা করে দিন যারা ইমানের সাথে পৃথিবী থেকে অতিবাহিত হয়েছেন তাহলে আদম আলহি থেকে শুরু করে এ পর্যন্ত যত মুমিন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাহলে সবার জন্য দোয়া করা এটি আমাদের প্রতি একটি হক তো কবজিয়ারতের মাধ্যমে সেই হকটি আদায় করা হয় দ্বিতীয়ত যখন কবরের প্রতি কবরস্থানে বেশি বেশি যাতায়াত আসা যাওয়া হয় তখন কবরের আজাবের কথা স্মরণ হয় কবরের মধ্যে কিভাবে হাজার হাজার বৎসর এই বারজাকি জীবনে আমি কাটাবো এই কথাটি স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হয় তৃতীয়ত কবর জিয়ারতের ফায়দা হল যে এখানে গেলে কিছু আল্লাহর জিকির হয় এখানে যে দোয়াগুলো করি এই দোয়াগুলো আল্লাহর একটি আবাদত আর দোয়াও হুয়ালে এ দোয়া আল্লাহর একটি গুরুত্বপূর্ণ এবাদত তাহলে কবর জিয়ারতের মাধ্যমে সেই দোয়াটি করা হয় তাহলে এখানে দোয়ার একটি উপকারিতা রয়েছে চতুর্থত এখানে একটি বড়ো উপকারিতা হলো যে যখন আমি কবরস্থানে যাওয়া আশা করি এটি নবী সাল্লা ইসলামের একটি সুন্না তাহলে আমি একটি সুন্নতের অনুসরণ করলাম এভাবে কবর জিয়ারতের অনেকগুলো উপকারিতা রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা বা ইউবনেরা এই জন্য আমরা সবসময় ইমানদারদের মুমিনদের কবর জিয়ারত করার চেষ্টা করব এবং এটাকে দিনক্ষণ নির্দিষ্ট না করে যে বিশেষ করে ঈদের দিন বা অমুক দিন বা মৃত্যুবার্ষিকীর দিন দল বেদে বা এই বিশেষ বিশেষ দিনে জিয়ারত না করে আমরা প্রতিনিয়ত যে কোনো সময় যে কোনো দিনেই আমরা কবর জিয়ারত করার চেষ্টা করব এটি নবী সাল্লামের একটি শূন্যতা বা আদত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই কবর জিয়ারতের যে সুন্নত পদ্ধতি এই সুন্নতের বেদরটি সুন্নত পদ্ধতিতে আমাদেরকে করার তৌফিক দান করুন এবং কবর জিয়ারতের যে উপকারিতাগুলো সেগুলো আমাদেরকে অর্জন করা তৌফিক দান করুন এবং যে ক্ষতিকর দিক শিরকি দিক কুফরি দিক বিভিন্ন বেদাহাতি দিক সেগুলো থেকে আল্লাহ রব আলমিন আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করুন আমিন ইয়া রবালি আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিপ চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত